আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কি রান্না করব আমি। তো এখানে হচ্ছে খাসির ফ্রেশ মাংস। আপনাদের ভাইয়া ওই যে কিছুদিন আগে আমি বলেছিলাম সে জবাই করে নিয়ে আসছে, তো এটা নামিয়েছি আমি 2.5 কিলোর মতো। তো এটা রান্না করব। আর 2 দিন আগে আসলে আমি গরুর বট বা ভুঁড়ি যে যেটাই বলেন তো কিছু আর কি 2 দিন আগে রান্না করেছিলাম। তো তাকে বলতেছি যে যখন আমরা 2 জন খেতে বসছি তখন বলতেছি অনেক মজা হয়েছে না, তো সে আবার কালকে ভাবছে যে আমি বলেছি যে মজা হয়েছে, সে আবার কালকে আমাদের বাসার সামনে আরবিয়ান দোকান আছে তো সেখান থেকে আবার 2 কেজি নিয়ে আসছে, ভাবছে যে আমি বলছি মজা হয়েছে, সে ভাবছে যে আমি মনে হয় আবার খেতে চেয়েছি। আসলেই না, আসলে আপনাদের ভাইয়া এরকমই সে আর কি। আমি মুখ থেকে যদি বলি যে আসলে এটা ভালো হয়েছে বা এটা সুন্দর, সে কি করবে সেটা সাথে সাথে হাজির করবে। তো সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, আল্লাহ যেন তাকে অনেক বছর বাঁচিয়ে রাখে আর সবসময় তাকে ভালো রাখে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত দিলাম, অবশ্যই দোয়া করবেন। আসলে সে খুবই একটা ভালো মনের মানুষ, অনেক ভালো, তো দোয়া করবেন আল্লাহ যেন সবসময় তাকে ভালো রাখে। আর সবসময় আমিও তার জন্য সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার যত হায়াত আছে তাকে দিয়ে দিও। সে খুবই ভালো একটা মানুষ, তার ভিতরে আসলে কোনো অহংকার বা হিংসা এগুলো কিছুই নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সকালের নাস্তা এখনো করিনি, তো আপনাদের সাথে অনেক কথা বললাম, তো সকালের নাস্তা আজকে কি করব আসলে এখনো ভেবে পাচ্ছি না। তো অলরেডি অবশ্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর মারিয়ামের জন্য খিচুড়ি বসিয়েছি। তো বাচ্চাদেরকে এখন আসলে কি নাস্তা দেব চিন্তা করতেছি, আর বাচ্চারা আসলে খেতে চায় না। সুমিয়া তো টোটালি খায় না, সুমিয়া আর মারিয়াম অনেক ডিস্টার্ব করে খাবার নিয়ে। এই তো, তো পরে আবার কথা বলি, সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগটি দেখবেন। এই তো বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি, আর এই তো সুমিয়ার জন্য 1 পিস রুটি নিয়েছি। সে এই 1 পিসেই খেতে পারবেন না, আসলে ও খাওয়া নিয়ে অনেকই ডিস্টার্ব করে। আর এই তো নাস্তা রেডি, তো ওদেরকে নাস্তা দেই, তারপরে ওরা নাস্তা শেষ করার পরে আবার আমি নাস্তা করে পরে কাজ করবো ইনশাল্লাহ। তো যা বলেছিলাম আসলে সুমিয়া খাবে না, তো সে সেটাই করেছে। এই তো ডিম ভেঙে রেখেছে, শুধু রুটিটা খেয়েছে আর দুধ তো খাইনি। এই তো, তো আমার হচ্ছে নাস্তা, তো এখন বাজে 11টা। তো আমি আজকে শুধু এখানে ডিম সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি একটা অ্যাপেল, এটা হচ্ছে সবুজ। এই তো, তো এটাই হচ্ছে আমার নাস্তা, তো এটা খাবো। তো খেয়ে দিয়ে আবারও আপনাদের সাথে কথা বলি। তো এই তো নাস্তা শেষ করে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ভুঁড়ি বা বট যেটাই বলেন এটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে খাসির মাংস বসিয়ে দিয়েছি। তো এটা হইতে থাক, এদিকে আমি অন্য কাজ করি। তো বাচ্চাদের জন্য পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে এত কিছু রান্নার পরেও আসলে বাচ্চারা ওইগুলো খাবে না, ওরা এখন পাস্তা খাবে, তো কি আর করার, ওদেরকে এখন পাস্তাই রান্না করে দেই। আর হচ্ছে এই তো এদিকে হচ্ছে বটটা আসলে পুরোপুরি রান্না করিনি, এটা যেহেতু আরও একদিন এটাকে ভালো করে জাল করে নেব, তো এখনও ভালো করে পানিটা শুকিয়ে নিইনি, তো এভাবেই রেখে দেব।
পরে আবার এটাকে ভালো করে জাল করে নেব। আর হচ্ছে এদিকে তো খাসির মাংস, তো এটার ভিতর একটু আলু অ্যাড করেছি। আলু অ্যাড করার কারণ হচ্ছে বাচ্চারা যদি একটু খায় এজন্য আলুটা অ্যাড করেছে, আসলে ওদের জন্যই। কারণ দেখা যাচ্ছে বাচ্চারা গোস্টটা না খেলেও আলুটা একটু খাবে, সেই জন্য আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এ তো রান্না, আসলে এগুলা এদিকে রান্না শেষ হোক আর ওদের জন্য আমি পাস্তাটা রেডি করে নেই। তো আমি দুপুরে অনেক আইটেম রান্না করেছি, আপনারা দেখে নিয়েছেন। তো দুপুরে ওইগুলা রান্না করার পরেও বাচ্চারা আসলে গোস্ত খাবে না, ভাত খাবে না, এর জন্য তাদের জন্য আবার আমি পাস্তা রান্না করেছি। বাট পাস্তা তারা দুপুরে খেয়েছে, আবার একজন খেয়েছে আরেকজন খায়নি। তো এখন আবার বায়না ধরেছে পিৎজা খাবে। তো আপনাদের ভাইয়া বাসায় কাজ থেকে আসার পর পরেই মেয়ে বলতেছে পিৎজা খাবে, তো সাথে সাথে সে যে মার্কেট থেকে এ তো পিৎজা নিয়ে আসছে আর তে নিয়ে আসছে। এখন এগুলা ওদেরকে গরম করে দেব। আসলে জানি না কারো ঘরে কি এরকম হয় কিনা, আমার ঘরে আসলে এটা প্রতিনিয়তই চলতে থাকে। দেখা যাচ্ছে আমার বাচ্চারা আসলে ভাত একদমই পছন্দ করে না, তো ওদের জন্য আমার এই ধরনের খাবারই সবসময় করতে হয়। তো এই পিৎজাটা এখন আমি 5 সেকেন্ডের জন্য ওভেনে গরম করে একটু গরম করে নেব, তারপরে এটাকে আবার চুলোতে চুলোতে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব। এই তো তো সাথেই থাকেন সে পর্যন্ত। তো একটা পিৎজা রেডি হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে নেব, তারপরে 4টা পিৎজা গরম করে নেব। তো আসলে আজকে 17 দিন ধরে আপনাদের ভাইয়ার কাজ থেকে আসলে ছুটি দিয়েছে চাকরি থেকে। তো এই 17 দিন হচ্ছে শুধু কেনাকাটা আর কেনাকাটা, কি বলবো, আসলে বলি যে এটা কিনবো না ওইটা কিনবো না, তারপরে আবার দেখা যাচ্ছে মার্কেটে গেলে অনেক কেনাকাটা হয়ে যায়। তো অনেক কেনাকাটা করেছি আসলে, এতটা ওই যে বললাম, আসলে এতদিন ধরে আমি কোনো ভিডিওই দিতে পারতেছি না ব্যস্ততার জন্য। তো ভাবলাম যে কিছু কিছু শেয়ার করি, তো সেই জন্যই আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে শুধু খাবার আর খাবার। তো এখানে হচ্ছে একটা বিস্কিট আর হচ্ছে পিৎজা, এখানে হচ্ছে 4 পিস করে 8 পিস পিৎজা আছে, এই তো 2 প্যাকেট। আর এখানে হচ্ছে আমার মারিয়ামের, এটা হচ্ছে কি বলে, এটা আসলে বলে মুক্কা মোমো। তো এটা আমার মেয়ের, আসলে ও এটা ছাড়া কিছুই খায় না, এটাই ও পছন্দ করে, ইয়োগর্ট পছন্দ করে না। আর এখানে হচ্ছে জেলি দেওয়া বিস্কিট, আর এগুলা সব হচ্ছে চিপস। এই তো এখানে প্রায় 8-9 প্যাকেট চিপস আছে, তো বিস্কিটও এখানে 4 প্যাকেটের মতো আছে। আর হচ্ছে মারিয়ামের, এই তো 3 কার্টন হচ্ছে মুক্কা মোমো। তো এই তো আরও বাজার আছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো হচ্ছে মারিয়ামের জন্য একটা গেঞ্জি নিয়েছি, তো গেঞ্জিটা আসলে খুবই সুন্দর হালকা শীতে। এখন এই তো এখন কিছুদিন পর আসলে হালকা শীত পড়ে যাবে, তখন মারিয়াম এই ড্রেসটা পরতে পারবে। তো ক্যামেরাতে জানি না কেমন জানি ঘোলা ঘোলা আসতেছে, কিন্তু এটা বাস্তবে খুবই সুন্দর, কালারটা এত সুন্দর বলার বাহিরে, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আসলে নিয়ে আসলাম। তো আগে এটা দাম ছিল 35 টাকা, তারপরে এখন আসলে ডিসকাউন্টে এটা কমে আসছে। তো এই তো হচ্ছে মারিয়ামেরটা, আর এখানে নিয়েছি সুমিয়ার জন্য। তো সুমিয়ার এই ড্রেসটা আসলে আমি 4-5 মাস আগে দেখেছিলাম, তখন অনেক দাম ছিল, এই জন্য আসলে কেনা হয় নাই। তখন দাম ছিল এটার প্রথমে 57 টাকা 58 টাকা দাম ছিল, তারপরে এটা আসছিল
13 14 এরর ভিতরে, তো এখন এটা আসলে অর্ধেক আর প্রাইসে এটা এসে গেছে, তো সেই জন্য আসলে অনেক সুন্দর লাগলো ড্রেসটা, আমার খুবই পছন্দ হয়েছে। লং ড্রেস, তারপরে লং হাতা, আর কালারটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর, আমার মেয়ে যদি পরে তখন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করবো, সুমিয়াকে পরিয়ে তারপরে একটা ওর ছবি দেব। তো এই তো মারিয়ামের আর সুমিয়ার জন্য দুইটা ড্রেস নিয়েছি, আর এখানে হচ্ছে মারিয়ামের জন্য একটা কি বলে, এখানে আসলে টিবিন কেরিয়ার বলতে পারেন, এই হচ্ছে এটার সিস্টেম। তো এটার ভিতরে যখন আসলে দূরে কোথাও যাব মারিয়ামের জন্য খাবার নিয়ে যেতে পারবো। তো এটার দাম ছিল 26 ইউরো, তো এখন আসলে ডিসকাউন্টে কম আসছে, এটার অর্ধেক প্রাইস চলে আসছে। তো এই তো, তো সাথে আবার একটা চামিস আছে। তো যখন আসলে আমরা তো দেখা যায় অনেক জায়গায় ঘুরতে যাই, তখন আসলে মারিয়ামের জন্য খাবার নেওয়া খুবই দরকার হয়, তো আমি এরকম একটা অনেক আগেই খুঁজছিলাম কিন্তু আসলে কিনা হয় নাই, তো আজকে কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে হচ্ছে একটা, এখানে নেল কাটার আছে, তারপরে কেচি আছে, আর কি নখ কাটার জিনিসপত্র। তো আমার কাছে খুবই ভালো লাগলো, তো ডিসকাউন্ট দিয়েছে, এটা হচ্ছে আগে 4 টাকা দাম ছিল, এখন 2.5 ইউরো। তো ভাবলাম নিয়ে যাই, পছন্দ হয়েছে। দেখা যাচ্ছে এরকম একটা বক্সের ভিতরে যদি আমার সব কিছু থাকে, বাচ্চারা অনেক সময় দেখা যায় এক এক জায়গায় রেখে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু খুঁজে পাই না, তো কিনে নিয়ে আসলাম। তো আমার এর আগে খুবই সুন্দর একটা পানির বোতল ছিল, আমি যখন বাহিরে যেতাম তখন পানির বোতল নিয়ে যেতাম, কিন্তু দুঃখের বিষয় মারিয়াম আসলে ভেঙে ফেলেছে। তো আজকে একটা পেয়ে গেলাম আমার পছন্দের, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এটা আসলে কাচের, কাচের, তো দেখতে খুবই সুন্দর, আর সুন্দর জিনিস না হলে আমার কাছে ভালো লাগে না, তো নিয়ে আসলাম। তো এটার দাম পড়েছে আপনার 4 ইউরো। এই তো, তো কেনাকাটা দেখাইলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমরা আসলে একটা মার্কেটে গিয়েছিলাম, আর সেখান থেকে কিছু শোপিস কিনে নিয়ে আসছি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো, এখানে হচ্ছে একটা নীল রঙের খুবই সুন্দর একটা ক্রিস্টালের বাটি, আর অলরেডি অনেক কিছু মারিয়াম আসলে বের করে নিয়েছে। আর হচ্ছে এই তো, এটা নিয়েছি একটা সেট, এটা আপনার দেখি আসলে কোথায় রাখা যায়, এটা একটা শোপিস। তো আসলে যেখানে গিয়েছিলাম অনেক দাম, তারপরও আসলে কিছু জিনিস কিনে নিয়ে আসছি, আর মারিয়াম আসলে অনেক ডিস্টার্ব করতেছে। তো এই তো হচ্ছে আমাদের শোপিস, এই তো এগুলাই আসলে কিনে নিয়ে আসছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আসলে মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে জ্যাকেট কিনে নিয়ে আসছি, তো এখানে হচ্ছে সাদা কালার একটা, আর এখানে হচ্ছে ছুমিয়ার জন্য, আর আমার পিঙ্ক কালার, আর হচ্ছে কি বলে এটারে সবুজ কালার, ক্যামেরাতে আসলে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। এই তো কেনাকাটা, তো আসলে ভালো থাকবেন, আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।